वेलकम टू माय न्यू ब्लॉग वीडियो। तो বন্ধুরা এখন বাজে সকাল আর কি 10টা আর আমি আছি এখন মাঠের মধ্যে আর কি তোমাদের শো বাড়িতে আছে আমাদের জমিগুলোতে যেগুলোতে শুশো ফেলেছিলাম আমরা সেই জমিগুলোতে আমরা আছি বাবা আর আমি আর কি তোমরা দেখতে পাচ্ছো বাবা আর কি বিজি স্প্রে করছে। তো এটা লাস্ট বারের মতো বিজি স্প্রে করা আর বিজি স্প্রে করতে হবে না কারণ দুই তিন বার আগে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে লাস্ট বিজি স্প্রে ইয়ার গন যে 20টা হয় আর কি তো ওটা স্প্রে করা হচ্ছে বন্ধুরা এই জন্য কারণ যে সরষের যে ফলটা আর কি সেই ফলটা কিন্তু সুস্পষ্ট মানে ভালো হবে আর কি তো ওই জন্য এই বৃষ্টি স্প্রে করা। তোমরা দেখতে পাচ্ছ শুশো ফুল এখনো ঝরিনি কিন্তু ঝরিয়ে চালু করে দিয়েছে। তো যতটুকু ফল হওয়ার কথা সেই মানে ওই রকম আর কি ফল হয়ে গেছে আর কি আর ফল হবে না এখন শুধু শুশো ফুল ঝরার বাকি। তার আগে আমরা বৃষ্টি স্প্রে করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বাবা আর কি মানে বৃষ্টি স্প্রে করছে শুশো মানে মাঝখানে কারণ শুশো গাছ বড় হয়ে গেছে যখন ছোট ছিল তখন কিন্তু স্প্রে করাটা খুব সুন্দর হচ্ছিল এখন একটু অসুবিধা এই যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে বেল আইকন বাজিয়ে একদম সাথে থাকো কারণ নতুন নতুন ব্লগ গুলো আমার প্রত্যেক দিন আমার চ্যানেল আপলোড করে থাকি। আর তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে তাদের সাবস্ক্রাইব করো আর তোমার ভাইকে সাপোর্ট করো প্লিজ ইয়ার প্লিজ। এই জন্যই কারণ গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এক কমর মতো গাছ হয়ে গেছে তো ওই রকমই ধীরে 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 অল্প অল্প করে বেড়া মানে বিস্পিয়ে করে ঘুরতে হচ্ছে আর কি ফাঁকে ফাঁকে পা দিয়ে অল্প করে নাহলে যদি মানে তাড়াহুড়ো করে মানে যদি বীজ স্প্রে করা যায় তাহলে কিন্তু সরষের গাছগুলো কিন্তু ভেঙে যাবে মুশকিল হয়ে যাবে। তো বাবা বীজ স্প্রে করছে এক টেঙ্গি তো দেখা যাক এরপরে আমি বীজ স্প্রে করবো আর কি। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে সরষের গাছের আর কি মানে যতগুলো ফল ধরা ততগুলো ফল ধরে গিয়েছে আর মাথাটাতে কিন্তু ফুল আছে আর কিন্তু ফল হবে না এই ফল মানে এই ফুলটা আর কি মানে শুধু ঝরার বাকি এখন শুধু দেখতে সৌন্দর্য লাগছে কিছুদিনের মধ্যে কিন্তু একবারে পুরোপুরি কিন্তু ফুলগুলো সব ঝরে যাবে তখন শুধু এই দানাগুলোই সুন্দর দেখা যাবে তখন কিন্তু অতটা দেখতে ভালো লাগে না বন্ধুরা। এখন এখনো পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ পুরো মাঠ কিন্তু হলুদে হলুদময় হয়ে আছে খুব সুন্দর একদম। বন্ধুরা আজকে কিন্তু আবহাওয়াটা একটু ভালো করছে কারণ কালকে কিন্তু আবহাওয়াটা একদম বাজে করছিল এতটা পরিমাণে বাজে তোমরা হয়তো মানে ফিলিংস করছিলে যে কালকে আবহাওয়াটা কেমন ছিল কারণ কালকে একটু একটু করে বৃষ্টি পড়ছিল আর ওই জন্য কিন্তু কালকে আমরা বীজ স্প্রেটা করিনি। আর বীজ স্প্রে করলে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বিষের যেমন রিয়াকশনটা কিন্তু কম হবে তখন কিন্তু আমার টাকাটা শুধু বরবাদ হওয়ার জন্য ওই জন্য কিন্তু কালকে আমরা বীজ স্প্রে করিনি। তো ওই জন্য আজকে বীজ স্প্রে করছে আর আজকে বীজ স্প্রে করার মধ্যে আর কি মানে আবহাওয়াটা যেটা আর কি খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ ক্লিন একদম আর অল্প অল্প করে সূর্যর ছাটাও মানে বেরিয়ে গেছে আর কি। আর কুয়াশা তো লেগে আছে ঠান্ডার দিনে কুয়াশাটা একটা স্বাভাবিক কুয়াশাটা লেগেই থাকবে। আর একটা কথা আর কি মাঠের মধ্যে আসলে কিন্তু ওটা বিশেষ করে শীতের সময় মাঠের মধ্যে আসলে আলাদা একটা ফিল মনে হয় খুব সুন্দর একটা ভালো ফিলিংস। আর একটা প্রবলেম আমাদের শস্যগুলো কিন্তু মরে গেছে আর কি কারণ তোমরা দেখেছিলে যে আমার আগের ভিডিও আর কি যে শস্যবর্তী আমরা জল সেচ করেছিলাম জল সেচ করার জন্য শস্যের মরে গেছে এই জন্য কারণ একদম পুরো জমি থেকে জলটা কিন্তু গড়ে এসে এই জমিতে কিন্তু হয়তো আশা করা যায় এখন মানে আটকে ছিল মানে পুরো জলের গোড়নটা আর কি মানে গড়ে এসে ওই জন্য এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মরে গেছে।